সকলকে স্বাগত জানাই। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, তো চলো সকাল সকাল সব ঘরে হওয়া কাজগুলো সেরে নেব। আর দেখো এদিকে রাত্রিবেলা শোয়ার জন্য যেই চাদর কাঁথা ছিল সেগুলো সব এক এক করে ভাঁজ করে গুছিয়ে নেব। আর এদিকে দেখো মেয়ে বানিয়েছে ফ্ল্যাগ আগের দিন রাত্রিবেলা, তো সেটাই দেখালাম। আর দেখো দেখতে পাচ্ছ চাদর টাদর যা যা ছিল সব সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে বিস্তার বিস্তার ঝেড়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ গরমে যেহেতু স্কুল প্রোগ্রাম রয়েছে, তো এই ব্যাচটা মেয়ে হাতে নিজে হাতে বানিয়েছে ফ্ল্যাগের ব্যাচটা। আর দেখতে পাচ্ছ মেয়ের জন্য সব গুছিয়ে রাখলাম। আর টিভির ঘরে চাদরটা ভীষণ ময়লা হয়ে গিয়েছিলো, তুলে দিয়ে ভিজিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ কাঁচা চাদর পেতে দিলাম, কত সুন্দর লাগছে। আর চলো দেখতেই পাচ্ছ শত ভালো লাগছে। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ আকাশটা ভীষণ মেঘলা ছিল, মা তুলসী মায়ের দর্শন করে দিলাম। আর দেখো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর আমার ছোটো মেয়ে তখন খেলাধুলা করবে। আর দেখো দোকে একটু দুধ বানিয়ে দিলাম, ওর শরীরটা একদমই ভালো না, ঠান্ডা লেগেছে। আর দেখো এদিকে বড় মেয়ে স্নান টান সেরে পুজো করে খাওয়া দাওয়া করে স্কুলে প্রোগ্রাম আছে, তো চলো চলে যাবে। ওর বাবা যেহেতু ওকে স্কুলে দিয়ে আসবে, তো চলো ওকে পাঠিয়ে দিলাম। আর এবার আমার কাজগুলো আমি এক এক করে গুছিয়ে নেব। তো চলো গেটটা বন্ধ করে দিলাম। ওকে বললো মা একটু কার্টুন চালিয়ে দেবে, ছোটো মেয়ে বললো, চলো কার্টুন চালিয়ে দিলাম, ও কার্টুন দেখতে থাকুক আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিই ধীরে ধীরে। তো চলো টমেটো ছিল আগের, আর ভেন্ডি মানে ঢেঁড়স এনেছিলো, আর যেহেতু কুমড়ো বেগুন ঝিঙে পটল সমস্ত সব ছিল, আর কিছু সবজি আগের একটু ছিল। তো চলো জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ বিছানা চাদর টাদরগুলো সব ভিজিয়ে রাখলাম, ওগুলো পরে কেচে নেব। আর দেখতেই পাচ্ছ ঘরের এক এক করে কাজগুলো গুছিলাম, ঘর মোছা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর চলো সব কাজ বাজ গুছিয়ে নিলাম। আর এই মেয়েটার জামা ভিজিয়ে দিয়েছিলো, সেই জামাটা খুলে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আমার হয়ে গেছে ডাল কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এটাই আজকে সকালবেলা টিফিনে করেছিলাম। আর দেখতেই পাচ্ছ কৌচোর অল্প একটু কুমড়ো ভাজা করে নিলাম। আর দেখো ম্যাম চলে এসছে এর মধ্যে পড়াতে, যেহেতু ছোটো মেয়ের শরীরটা একদম ভালো ছিল না তবু একটু পরে নিল। চলো নুন হলুদ দিয়ে ভাজা করছি। আর এদিকে দেখো কাটাকুটি সবজি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাবো মিক্সিতে মশলা করেছি দেখতেই পাচ্ছ। তো জানো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আগের দিন একটু তেল, এই তেলটা দিয়ে আমি রান্না বান্না করবো। আর দেখো দেবন দাদাভাইকে দিয়ে দিলাম ডাল আর ভাজা দিয়ে সকালে টিফিন খেতে। আর দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছটাকে ভালোভাবে আমি ধুয়ে নেব, ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেবো। তো আজকে জানো বন্ধুরা আমি আলু আর বেগুন দিয়েই করব। তো শরীরটা যেহেতু মানে গত কয়েকদিন ধরে একদম ভালো নেই গ্যাসের জন্য শরীরটা, তোমরা সেটা জানো বন্ধুরা। আর দেখো মাছ ফাইনালি ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আজকে রিচ করে বানাবো না। আর দেখো দেখতে পাচ্ছ এখানে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজেছি, কত সুন্দর লাগছে। আর দেখো এই দুটো ডিম আমি ফেটিয়ে নেবো, এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে তরকারিটা আমি আলু দিয়ে আমার বড় মেয়ের জন্য বানাবো, যেহেতু তো বড় মেয়ে একেবারেই মাছ খায় না, তোমরা সেটা জানো বন্ধুরা। আগের ভিডিওতে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়েছি। তো চলো ফেটিয়ে নেবো ভালোভাবে, ফেটিয়ে লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আর চলো জানো বন্ধুরা আগের একটু তেল ছিল, তো একেবারেই আমি অপচয় করা পছন্দ করি না, যেহেতু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো চলো এই তেলটা দিয়েই আমি আস্তে আস্তে প্রথমে ডিমগুলোকে ছোটো ছোটো করে ভেজে নেবো। তো যেহেতু আমার ছোটো মেয়ে আর বড় মেয়ের জন্যই ডিমের অমলেট দিয়ে তরকারিটা আজকে বানাবো বন্ধুরা। আর তোমার দাদাভাই তোর মধ্যে চলে এসো, দেখো এখানে কী নিয়ে এসছে, মেয়েদের জন্য খাবার নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। আর চলো, আর ছোটো মেয়ের জন্য দুধ শেষ হয়ে গিয়েছিলো তো দুধটা নিয়ে এসছে। আর দেখো অমলেটগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে, আর এটা দিয়ে তরকারি বানাবো। আর চলো দেখতে পাচ্ছ যেহেতু আকাশটা মেঘলা হয়ে গেছিলো লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর দেখো মশলাটা মিক্সিতে আমি বানিয়ে নেব, পেঁয়াজ আদা রসুনটা। আর চলো জানো বন্ধুরা যেহেতু মশলাটা আজকে একটু বেশি হয়ে গিয়েছিলো, তো আমি কী করলাম, নষ্ট তো করবই না, অল্প মশলা আমি আলাদা করে বাটিতে রেখে দিলাম, তো এটা আগামীকাল আমি রান্না করে নিতে পারবো। তো কী হবে বলো, নষ্ট করে এই দুর্মূল্যের বাজারে নষ্ট করা তো অপচয় করাটা ঠিক না। তো বন্ধুরা দেখো মশলা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা ভেজে ডিমের তরকারিটা বানিয়ে নেবো, সেই জন্য আমি মশলা দিয়ে একটু কিষান কেচাপ দিয়ে দিলাম। তো যেহেতু মেয়ে খেতে ভালোবাসে, কেচাপটা দিলে একটু ভালো টেস্টিও হয়, টকটক হয়, সামান্য জল দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এবার আমি এখানে চলে এলাম, আলু কাটা হয়ে গেছে, বেগুনটাকে আমি কেটে নেব। তো আজকে জানো বন্ধুরা আমি আলু বেগুন দিয়ে পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো, তার কারণ জানো বন্ধুরা আমি গত কয়েকদিন ধরে ভীষণ ভুগছি গ্যাসের সমস্যার জন্য। তো জানো বন্ধুরা আমি তো কিছুটা হাফ বেগুন ছিল, তো আমি কেন ফেলবো মানে সবটা করবো না, তো লাগবে না, তো সেজন্য কিছুটা রেখে দিলাম। তো একদম এখন যা ভীষণ সবজি সব কিছুর যা দাম, একদম অপচয় করাটা ঠিক না জানো বন্ধুরা। আর ছোটো মেয়েটার শরীরটা একদম ভালো না, ঠান্ডা লেগে গিয়েছে, তো দেখতে পাচ্ছ চোখ মুখগুলো একদম বসে গেছে। আর এর মধ্যে আমার ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ডিমের ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম অমলেটগুলো। আর চলো বাসন টাসন মেজে নিয়ে আবারও চলে এলাম, এবার চলো এক এক করে ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর সবজিটা আমার লাগবে না, আর তাই ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। তোমার দাদাভাই দেখো আমার জন্য আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, যদিও আমাদের কোল্ড ড্রিঙ্কস মানে প্রায়ই আনা হয়। তো চলো বন্ধুরা অল্প অল্প তেলে, তেলগুলো একদম তেল নষ্ট করব না, আর চলো ওই তেল দিয়েই অল্প অল্প করে আমি রান্নাগুলো সেরে নেব। আর আজ এই তেলটা দিয়েই সব রান্নাগুলো করেছি জানো বন্ধুরা। তো চলো অল্প অল্প তেলে মাছগুলো এক এক করে আমি ভেজে নিই।
তো চলো, দুটো মাছ ভাজা হয়ে গেছে, এই তিনটে আবারও দিয়েছি ভাজা হতে। আর এদিকে দেখতে পাবো তোমার দাদা ভাই আমরা নিয়ে এসছে, আমরা আজকে মাখা করবে তো সবাই মিলে খাওয়ার জন্য। যদিও আমি খাইনি বন্ধুরা, ভীষণ ভয় পাই। আর চলো, মানে কাসুন্দি দিয়ে মেখেছিল। আর দেখো বেগুনগুলোকে প্রথমে একটু ভেজে নিলাম, ভেজে তুলে রাখবো, তারপর এখানে দেখতে পাচ্ছ কালো জিরে দেবো কড়াইতে। আর দেখো আমার ছোটো মেয়েকে নিয়ে চলে এলাম ছাদে, তোমার দাদাভাই ফ্ল্যাগ লাগিয়েছে, চলো দেখবো। আর চলো জামাকাপড় টামাকড় সমস্ত মেলে দিয়েছি, একটু আগেই মেলে দিয়ে গিয়েছি বন্ধুরা, তো যেহেতু মেয়ে নেই সেভাবে আমি দেখাতে আজকে পারিনি বন্ধুরা। তো চলো দেখতেই পাচ্ছ মা তুলসী মায়ের দর্শন করে দিয়েছি। আর চলো ফ্ল্যাগটা দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখো। আর দূরে একটা ফ্ল্যাগ ছিল জানো বন্ধুরা, ফ্ল্যাগ তো অনেক জায়গাতেই টানিয়েছে, তো চলো দূরের ফ্ল্যাগটা একটু দেখিয়ে দিলাম তোমাদের কাছে করে। আর চলো এবার নিচে যাব, আর ছোটো মেয়ে নিচে যাবে। আর চলো বড় মেয়ে পুজো দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট। আর ইতিমধ্যে এসে দেখছি আমরা কাছে কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার লবণ আর কাসুন্দি দিয়ে মেখে নেবে তোমার দাদা ভাই। আর অল্প তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এবার আলু আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে ফ্রাই করে নেব। আর এর মধ্যে দেখি আমার বড় মেয়ে চলে এসছে, স্কুল থেকে ফিরে এসছে। আর দেখো বন্ধুরা ওর বান্ধবীর বাবার সঙ্গে চলে এসছে। আর দেখো দেখতে পাচ্ছ স্কুল থেকে বিভিন্ন রকমের 15 আগস্ট উপলক্ষে গিফট দিয়েছে, তারপর টিফিন দিয়েছে। আবার ক্লাস টিচার বললেন তোমার বোনের জন্য এক প্যাকেট টিফিন নিয়ে যাও। তো চলো ফাইনালি ওর বোনও ভীষণ খুশি হয়েছে, আর আমার মেয়েও আজ স্কুল গিয়ে বিভিন্ন প্রোগ্রাম দেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভীষণ খুশি হয়েছে, বললো মা আমার ভীষণ ভালো লেগেছে। আর চলো বিভিন্ন রকমের গিফট ছিল ডায়েরি, স্কেচ পেন, ইরেজার, শার্পনার, দুটো পেন্সিল, দুটো পেন, তো বিভিন্ন রকম। তো আমার মেয়েও ভীষণ খুশি গিফট পেয়ে, তো টিফিন পেয়ে না অবশ্যই গিফট পেয়ে, আমার মেয়ে গিফট পেতে ভীষণ ভালোবাসে। যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগলো আজকের দিনটা, ওরও খুব ভালোভাবে কাটলো। আর চলো দেখতে পাচ্ছ আমার এর মধ্যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আমার দেখতে পাচ্ছ মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে গেলে নামিয়ে নেবো। এদিকে দেখতে পাচ্ছ আমরা মাখা কমপ্লিট হয়ে গেছে, কীরকম লবণীয় হয়েছে বলো, তোমরা বলো কেমন হয়েছে, জিভে জল আসার মতন। আর দেখো আমার বড় মেয়ে চলে এসেছে, তো কী কী এনেছে তো চলো দেখতে পাচ্ছ, স্যান্ডউইচ ছিল, মাজা ছিল, লাড্ডু ছিল। আর চলো মাছের ঝোল দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করিয়ে দিলাম আমার ছোটো মেয়েকে। এবার দেখতেই পাচ্ছ এবার দেখো ওর যেহেতু শরীরটা খারাপ, তো চলো কাজলের টিপ দিয়ে পাউডারটা দিয়ে হাতে নখ কেটে আমি যেটা রোজ করে থাকি সেগুলোই করলাম। তো জানো বন্ধুরা যেহেতু ওর ঠান্ডা লেগে গিয়ে শরীরটা ভালো না, তো ওর একদমই ভালো লাগছিল, সারাদিন একটু ঘ্যান ঘ্যান করছিল বন্ধুরা। আর চলো ফাইনালি এইটা গ্যাসের ওষুধ হোমিওপ্যাথিক, এটা আমি খাই। তো চলো দেখতে পাচ্ছ এই দুটো ওকে স্নান করানোর পর এই দুটো দিয়ে দিলাম, ও খেতে থাকুক আর ও আনন্দ আনন্দ থাকুক, কার্টুন দেখছে দেখতেই পাচ্ছ। আর চলো ফাইনালি আজকে জানো বন্ধুরা আমি সবার শেষে ভাত বসিয়েছি, তো চলো ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত বসানো হয়ে গেছে। আর দেখো দেখতেই পাচ্ছ এবার স্নান টান সেরে নিয়ে এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো আমার গোপুসোনাকে দেখো কত ভালো লাগছে, চলো প্রদীপ ধরিয়ে ধূপ দিয়ে আরতি করে নিয়ে ঠাকুর প্রণাম করে নেব। আর চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অল টাইম হ্যাপি।